এই করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ যখন অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করছে তখন বিএনপি নেতা কর্মীরা ঘরে বসে ফেসবুকে শুধু সমালোচনা করছে এমন মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শনিবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া ও সখীপুরে 100 দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করার সময় তিনি এমন মন্তব্য করেন এই সময় তিনি অসহায়দের মাঝে 200 বান্ডেল ঢেউটিন ও 6 লক্ষ টাকার চেক বিতরণ করেন ওদের বলতে চাই আপনারা পুরা উড়ার গর্তের মধ্যে লুকিয়ে আছেন চার মাস করোনা ভাইরাস মাদার অফ হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতা কর্মীরা এই মাঠে